পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের এই বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে। আমাদের শরীর দেখতে সাধারণ হলেও এর ভেতরে লুকিয়ে রয়েছে হাজারো রহস্য। আমরা মাঝে মধ্যেই শুনে থাকি খাদ্যচক্র, ঋতুচক্র, বিষ্ণুচক্র এরকম শব্দগুলি, কিন্তু দেহচক্রের কথা শুনলেই অনেকেই অবাক হয়ে যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমাদের শরীরেও রয়েছে বিশেষ ধরনের চক্র। কুণ্ডলিনী শক্তির নাম তো সকলেই শুনেছেন। এই শক্তি লাভ করলে আপনি যে সর্বশক্তিমান হয়ে উঠতে পারেন এটাও হয়তো জানেন। না, আপনি পুরোটা জানেন না। কুণ্ডলিনী শক্তি কীভাবে অর্জন করা যায় আর এই শক্তি পেলে আপনি কি করতে পারবেন তা জানলে হয়তো আপনি চমকে উঠতে পারেন। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় কুণ্ডলিনী শক্তির রহস্য। এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র এবং সহস্রার চক্র। আপনি যদি ধর্ম এবং শাস্ত্র সম্পর্কে জেনে থাকেন তাহলে হয়তো এটাও জানবেন যে যোগশাস্ত্রের এক বড় অধ্যায় হল এই কুণ্ডলিনী চক্র। কিন্তু মানুষ কেন এই শক্তি লাভ করতে চায়? আসলে এই শক্তি সমগ্র ব্রহ্মাণ্ডের শক্তি। মানুষের মধ্যে এই কুণ্ডলিনী জাগরণ হলে সমস্ত চক্রের জাগরণ ঘটে থাকে আর তার সাথে এক বিপুল পরিমাণ ঊর্জা তৈরি হয়। তার দেহে এত পরিমাণ শক্তি তৈরি হয় অনেক সময় তা হাতের বাইরে পর্যন্ত চলে যেতে পারে। হিন্দু শাস্ত্র মতে এই কুণ্ডলিনী জাগরণের মাধ্যমে অনেক ক্ষেত্রে মানুষের তৃতীয় চক্ষু পর্যন্ত সক্রিয় হতে পারে, অর্থাৎ ভবিষ্যতে কী ঘটবে তা আগেই জেনে যাওয়া, কোনো মানুষের মনে কী চলছে তা বুঝতে পারা, আর সর্বোপরি নিজের দেহকেই পরিত্যাগ করার ক্ষমতা। এই রকমই হাজারো রহস্যময় শক্তির ভাণ্ডার এই কুণ্ডলিনী চক্র। একবার ভাবুন তো, যদি আপনার দেহের সব চক্র একসাথে সক্রিয় হয়ে যায় তাহলে আপনি কী না করতে পারবেন! পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজগুলিও আপনি নিমেষের মধ্যে করতে সক্ষম হবেন। এখন প্রশ্ন হল, এই কুণ্ডলিনী জাগরণ কতটা সহজ আর এর কি কোনো খারাপ দিক রয়েছে? দেখুন, এই পৃথিবীতে সব কিছুরই খারাপ দিক ভালো দিক দুটোই থাকে। বৈজ্ঞানিক শব্দে কুণ্ডলিনী হচ্ছে সেই মানস দিব্য তেজ যা গোটা শরীর জুড়ে বিস্তারিত। কোনো মানুষের মানসিক শক্তি যদি বেশি না হয় অথবা তার মধ্যে প্রকৃত ক্ষমতা না থাকে তাহলে জোর করে এই শক্তি জাগরণ করলে সে পাগল পর্যন্ত হয়ে যেতে পারে। কারণ আমাদের প্রত্যেকের শরীরে আগে থেকেই এক শক্তি রয়েছে, এক স্বল্প ঊর্জা, যাকে নিয়ন্ত্রণ করতেই আমরা হিমশিম খেয়ে যাই। তাহলে একবার ভাবুন তো, যে ব্রহ্মাণ্ডের সকল শক্তি যদি আচমকায় আপনার শরীরে অবস্থান করে তাহলে আপনার শরীর সেটা আদৌ ধারণ করতে পারবে তো? তার থেকেও বড় কথা, সেটা সহ্য করতে পারবে তো? অনেক যোগ পুরুষরাই এই শক্তি লাভ করতে গিয়ে মানসিক ভারসাম্য হারিয়েছেন। তাই শুনতে যতটা সহজ লাগে এই ক্ষমতা লাভ কিন্তু ততটা সহজ নয়। যদিও বর্তমানে যোগের অনেক পদ্ধতি, ধ্যান, প্রাণায়াম, আসন অনুশীলন এবং মন্ত্রজপের মাধ্যমে কুণ্ডলিনী জাগরণের ওপর আলোকপাত করা হয়, যার মধ্যে এই শক্তি সক্রিয় হয়ে যায় সে তার মেরুদণ্ডের সাথে এক চলমান বিদ্যুতের মতো অনুভূতি বুঝতে পারে। অনেক রকম সমস্যার পরেও যদি আপনিও এই শক্তি লাভ করতে মন থেকে ইচ্ছুক হন তাহলে কোনো গুরুদেবের কাছে অবশ্যই পরামর্শ নিতে পারেন। আপনারা যদি এই শক্তি লাভ করার উপায় সম্পর্কে জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান, তাহলে আমরা সেই বিষয়ের ওপর আলাদা একটি ভিডিও বানাবো। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এই রকমই বিভিন্ন পৌরাণিক রহস্য সম্পর্কে জানতে আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।